আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি টিপস হাউস। বিশেষ বিশেষ কিছু দিন যেমন ঈদ, পুজো, বিয়ে বা বিভিন্ন প্রোগ্রামের পূর্বে অনেকেই চায় পার্লারে গিয়ে ফেসিয়াল করতে, তো বিভিন্ন কারণে হয়তো বা হয়ে ওঠে না। আজকে দেখাবো ঘরোয়া উপাদান ব্যবহার করে ঘরেই কিভাবে অতি সহজে ব্যানানা ফেসিয়াল বা কলার ফেসিয়াল করা যায়। তবে তার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আরও সব নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের সামনে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর এটা সম্পূর্ণ ফ্রি। বাসায় কলার ফেসিয়াল করতে প্রথমে ক্লিনজিং এবং স্ক্রাবিং করতে হবে, তারপর ত্বকে স্টিমিং করতে হবে, এরপর ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে, সব শেষে ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে হবে। কলার ফেসিয়াল করতে প্রথমে আমি একটি কলা ছিলে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ব্লিন্ডারে ব্লিন্ড করে কলার পেস্ট তৈরি করে নিব। আর কলার খোসাটা ফেলে দেওয়া যাবে না, এটাও ত্বকের জন্য খুব ভালো, এটাও ত্বকে ব্যবহার করতে হবে। ব্লিন্ডারে ব্লিন্ড করে কলার পেস্ট তৈরি করে নিয়েছি। এখন ফেসিয়ালের জন্য এই কলার পেস্ট দিয়ে দুটো প্যাক তৈরি করব। প্রথমেই ক্লিনজিং এবং স্ক্রাবিংয়ের জন্য প্যাক তৈরি করতে লাগবে কলার পেস্ট, চাউলের গুঁড়ো, গমের আটা এবং লেবুর রস। প্রথমেই নিব 2 চামচ কলার পেস্ট। কলার ত্বক ফর্সা এবং মসৃণ করতে সাহায্য করে, কারণ কলাতে রয়েছে ভিটামিন ই, সি, পটাশিয়াম, ময়শ্চারাইজার। এখন 1/2 চামচ গমের ময়দা এবং 1/2 চামচ চাউলের গুঁড়ো নিতে হবে। আমি একটি পাত্রে চাউলের গুঁড়ো এবং গমের ময়দা একসাথে মিশিয়ে রেখেছি। চাউলের গুঁড়ো তৈরি করার জন্য বাসায় থাকা যে কোনো ভাতের চাউল বা আতপ চাউল নেওয়া যাবে। চাউলের গুঁড়ো ত্বকের মৃত কোষ দূর করে, সাথে ত্বক ফর্সা করে তোলে। এখন নিচ্ছি 1 চামচ লেবুর রস। লেবুর রসে রয়েছে 6% সাইট্রিক অ্যাসিড, যেটা ত্বক ব্রাইট করে তোলে। তারপর সকল উপাদান ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এখন একটি ফেস প্যাক তৈরি করব। ফেস প্যাক তৈরি করতে লাগবে কলার পেস্ট, মুলতানি মাটি, মধু, লেবুর রস এবং কাঁচা দুধ। প্রথমেই নিচ্ছি 2 চামচ কলার পেস্ট, তারপর অ্যাড করছি 1 চামচ মধু, এরপর নিচ্ছে 1 চামচ মুলতানি মাটি, 1 চামচ লেবুর রস, সব শেষে অ্যাড করছি 1 চামচ কাঁচা দুধ। যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তারা কাঁচা দুধটা না ইউজ করলেও চলবে। এরপর সকল উপাদান ভালোভাবে মিশিয়ে ফেস প্যাকটি তৈরি করে নিচ্ছি। ফেসিয়ালের জন্য প্যাক দুটো তৈরি হয়ে গেল, এখন ফেসিয়াল শুরু করব। ফেসিয়াল করতে প্রথমে ত্বকে কোনো প্রকার মেকআপ বা ক্রিম থাকলে সেটা পরিষ্কার করে নিতে হবে এবং চুলগুলো ভালো করে বেঁধে নিতে হবে। প্রথমে কলার খোসা ত্বকে ম্যাসেজ করতে হবে কিছু সময়। কলার খোসা ত্বকে ম্যাসেজ করলে ত্বক সফট হয় এবং ত্বকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। কলার খোসা ম্যাসেজ করা মুখে এখন ক্লিনজিং এবং স্ক্রাবিংয়ের জন্য তৈরিকৃত প্যাকটি অ্যাপ্লাই করতে হবে। তারপর 4-5 মিনিট ম্যাসেজ করতে হবে। 4-5 মিনিট ম্যাসেজ করার পর 5-7 মিনিট ওয়েট করতে হবে। 5-7 মিনিট পর একটি ভেজা কাপড় দিয়ে মুখের গলার প্যাকটি তুলে ফেলতে হবে, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এখন স্টিমিংয়ের জন্য একটি পাত্রে হালকা গরম পানি নিতে হবে এবং এই পানিতে একটি তোয়ালে ভিজিয়ে চিপে নিতে হবে। এরপর ভেজা তোয়ালে দিয়ে মুখে হালকা চাপ দিয়ে দিয়ে কিছু সময় ভাপ নিতে হবে। বিশেষ করে যেসব জায়গায় ব্ল্যাকহেড, হোয়াইট হেড বেশি আছে সেখানে একটু বেশি সময় রাখতে হবে, এতে করে লোমকূপ খুলে যাবে। তবে খেয়াল রাখতে হবে তোয়ালে যেন বেশি গরম না থাকে। এখন তৈরিকৃত ফেস প্যাকটি মুখে গলায় অ্যাপ্লাই করতে হবে। স্টিমিং করার ফলে মুখের লোমকূপগুলো খুলে ভিতর থেকে পরিষ্কার হয়েছে। এখন এই প্যাক ব্যবহার করলে ত্বক টাইট হয়ে লোমকূপগুলো ছোট হয়ে যাবে, সাথে ত্বক মসৃণ, ফর্সা এবং উজ্জ্বল হয়ে উঠবে। এই ফেস প্যাকটি ব্যবহারের পর 15-20 মিনিট অপেক্ষা করতে হবে। 15-20 মিনিট পর যখন এরকম শুকিয়ে যাবে, একটি ভেজা তোয়ালে দিয়ে ফেস প্যাকটি তুলে ফেলতে হবে, তারপর ঠান্ডা পানি দিয়ে পুরো ফেস ধুয়ে ফেলতে হবে। ত্বক মুছে নেওয়ার পর যার যার পছন্দ মতো ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে হবে। আর এই ফেসিয়াল করার পর কিছু সময় রোদের তাপে বা আগুনের আঁচে না যাওয়াই ভালো হবে। ভালো ফল পেতে এই ফেসিয়ালটি সপ্তাহে 1 দিন করে করা যাবে। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন, আর প্লিজ প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।